নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে আলোচনা করব বিজ্ঞান ও কুসংস্কার এই প্রবন্ধ রচনাটি নিয়ে। এই প্রবন্ধ রচনাটি পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী প্রতিটা ক্লাসের জন্য খুবই ইম্পর্টেন্ট, সেহেতু তোমরা এই রচনাটা খুব ভালোভাবে রেডি করে নেবে। দেখো, সবার প্রথমে ভূমিকা। সভ্যতার আদি লগ্ন থেকেই মানুষ বিভিন্ন প্রতিকূলতাকে জয় করে দুর্লভের খোঁজ চালিয়েছে। মানুষ এর মাধ্যমেই সভ্যতার ইতিহাসকে গৌরবময় করতে পেরেছে। আবিষ্কারের এক নেশা তার মধ্যে প্রতিনিয়ত বয়ে চলেছে। অজানাকে জানতে তাই প্রতি মুহূর্তে সে নানা প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়েছে। আর এই সংগ্রামী প্রাণে সমৃদ্ধির সঞ্চার ঘটেছে বিজ্ঞানের জয়যাত্রার মাধ্যমে। দেখো, আমরা বিজ্ঞান ও কুসংস্কার সম্পর্কে লিখছি, সেহেতু কুসংস্কার কি সেটা সম্পর্কে আমাদের একটু লিখতে হবে। দেখো পরে পয়েন্ট, কুসংস্কার কি। কুসংস্কার হলো মানুষের যুক্তি বিচারহীন অন্ধবিশ্বাস, যা প্রাচীনকাল থেকেই মানুষের অন্তরে কুক্ষিগত হয়ে আছে। এমন অন্ধবিশ্বাস মানুষের অজ্ঞতার কারণে কুসংস্কারে পরিণত হয়েছে। বিজ্ঞানের যুগেও মানুষ অসুখ সারাতে ওষুধ না খেয়ে ঝাড়ফুঁক করে, ভূত প্রেত ডাইনি ইত্যাদির ভয়ে মরে। দেখো পরের পয়েন্ট, কুসংস্কারের সূচনা। গুহাবাসী মানুষের কাছে প্রাকৃতিক শক্তি ছিল প্রধান অন্তরায়। তারা তখন প্রাকৃতিক দুর্যোগের কারণকে অনুধাবন করতে না পেরে ভূত প্রেত বা অপদেবতা চোখরাঙানিকে দায়ী করত। এ কারণে তাদেরকে তুষ্ট করার জন্য আদিম মানুষরা শুরু করেছিল নানা অযৌক্তিক কর্মকাণ্ড, আর তখনই সূচনা হয় কুসংস্কার নামক লোকাচারটি। বিজ্ঞানের শুভ সূচনা হয়েছিল মানুষের আগুন জ্বালানোর মধ্যে দিয়ে। মানুষ তখন থেকে প্রয়োজনের তাগিদেই নতুন নতুন আবিষ্কার করতে শুরু করেছিল। ধীরে ধীরে গবেষণা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বিজ্ঞানের অগ্রগতি হতে থাকে। এরপর থেকে মানুষ নিজেদের বাঁচানোর উপায় উদ্ভাবন করতে থাকে এবং শুরু হয় বিজ্ঞানের জয়যাত্রা। দেখো পরের পয়েন্ট, বিভিন্ন কুসংস্কার। কুসংস্কার হলো এমন একটা অন্ধবিশ্বাস যার কোনো যুক্তিযুক্ত কারণ নেই। আমাদের দেশে যাত্রাকালে হাঁচি, পিছন থেকে ডাকা, শূন্য কলসি দেখা প্রভৃতিকে অশুভ বলে গণ্য করা হয়। বিজ্ঞানের যুগে দাঁড়িয়েও সর্বাঘাতপ্রাপ্ত ব্যক্তি এবং হিস্ট্রিয়া রোগীর আজও চিকিৎসা করা হয় ওঝা ঝাড়ফুঁক দিয়ে, যা রোগীকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। ডাইন অপবাদে চিহ্নিত করে আদিবাসী রমণীকে খুন করা হয় কুসংস্কারের সুযোগ নিয়ে। শহরের শিক্ষিত মানুষেরাও বিশ্বাস করে গ্রহরত্ন, মাদুলি, কবচের গুণাগুণে। পাশ্চাত্য দেশগুলোতেও কুসংস্কার কম নয়। অশুভ ১৩ সংখ্যা, বিভিন্ন অশুভ দিন অশুভ ও অমঙ্গলকারী বলে চিহ্নিত। পশু পাখি তাদের জীবনচর্চাতেও প্রবল প্রভাব বিস্তার করেছে। পরে পয়েন্ট, দেখো বিজ্ঞানের জয়যাত্রা। আধুনিক মানুষ যেদিন আগুন জ্বালাতে শিখল, সেদিনই পরোক্ষে তাদের অজান্তে বিজ্ঞানের জন্ম হলো। মানুষ নানা রকম ধাতুর ব্যবহার শিখল। মানুষ প্রয়োজনে তাগিদে বিভিন্ন রকম জিনিস তৈরি করতে লাগলো। শুরু হলো গবেষণাগারে পরীক্ষা নিরীক্ষা। বিজ্ঞানের দৌলতে আবিষ্কার হলো বিভিন্ন রকমের ঔষধ। দৈনন্দিন জীবনে বিজ্ঞানের অবদান একে একে স্থান করে নিল। পরে পয়েন্ট, দেখো বিজ্ঞান শিক্ষার লক্ষ্য। যুগ যুগান্তর ধরে জনমানসে স্থান করে নেওয়া কুসংস্কার সহজে বিলুপ্ত হওয়ার নয়। তাই বিখ্যাত শল্য চিকিৎসক ও অপারেশন থিয়েটারে ঢোকার আগে ঠাকুর দেবতাকে স্মরণ করে নেন। অনেক বিজ্ঞানী ধারণ করেন গ্রহরত্ন। বিজ্ঞানের ছাত্র জানে বৈজ্ঞানিক তত্ত্ব, কিন্তু অনেক সময় বিজ্ঞান মনস্ক হতে পারে না। ব্যক্তিগত জীবনে যুক্তিবাহিত অন্য কোনো বিশ্বাসে আশ্রয় খোঁজে। ফলে প্রাতিষ্ঠানিক কেতাবী শিক্ষা শুধু নয়, তার বাইরেও শিক্ষার্থীকে জীবনের সব ক্ষেত্রে কার্যকারণ সূত্র খুঁজতে শেখানোই শিক্ষার লক্ষ্য হওয়া উচিত। পরে পয়েন্ট, দেখো কুসংস্কার দূরীকরণে ছাত্র সমাজ। ছাত্ররা জাতির মেরুদণ্ড, যাদের মধ্যে নিহিত থাকে অফুরন্ত প্রাণশক্তি। জাতির উন্নতিকে পিছনে ফেলে দেয় কুসংস্কার ও অন্ধবিশ্বাস। ছাত্ররাই পারে তাদের শিক্ষার আলো দিয়ে সমাজের সর্বস্তরে মানুষের মধ্যে চেতনার আলো ফিরিয়ে আনতে, এবং যে সমস্ত ভ্রান্ত ধারণা মানুষের মনের মধ্যে যুগ যুগ ধরে বাসা বেঁধে আছে সেগুলিকে দূর করে মানুষকে যুক্তিনিষ্ঠ ও বিজ্ঞানমুখী করে তুলতে। পরে পয়েন্ট, দেখো বিজ্ঞানীদের আত্মত্যাগ। যুগে যুগে শত শত বিজ্ঞানীরা শ্রম, মেধা ও সাধনার ফলেই বিজ্ঞান আজ এই পর্যায়ে আসতে পেরেছে। বিজ্ঞানের আজ যে অগ্রগতি আমরা দেখতে পাই, তার পিছনে রয়েছে শত শত বিজ্ঞানীদের আত্মত্যাগ। দেখো এখানে আমি বিজ্ঞান ও কুসংস্কার প্রত্যেকটা পয়েন্ট পয়েন্ট করে লিখেছি, এবং শেষ পয়েন্টটা দেখো উপসংহার। যে কোনো রচনা লেখার ক্ষেত্রে শেষ পয়েন্টে উপসংহারটা দিতেই হবে। খুব বেশি লেখার প্রয়োজন নেই, 3 থেকে 4 লাইন বা 5 লাইন লিখলেই হবে। দেখো উপসংহার, 21 শতকের সভ্যতার কাছে চাঁদে পৌঁছে যাওয়া যতটা গুরুত্বের বিষয়, তার থেকেও পৃথিবীকে রক্ষা করা অনেক বেশি প্রয়োজনের। অনেকগুলো শীর্ষ সম্মেলন পার করেও পৃথিবীর রাষ্ট্রনায়করা কোনো আশার বাণী শোনাতে পারেননি। সংখ্যার এই দিন যাপনই আজকের সভ্যতার নিয়তি। দেখো এখানে আমি তোমাদের সাথে বিজ্ঞান ও কুসংস্কারের রচনাটি প্রত্যেকটা পয়েন্ট পয়েন্ট করে কিভাবে লিখলে পরীক্ষায় পুরো তোমরা 10-9 পেয়ে যাবে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আমি যেভাবে রচনাটি তোমাদের সাথে শেয়ার করলাম, এইভাবে যদি তোমরা পরীক্ষায় পয়েন্ট পয়েন্ট করে লিখতে পারো, তাহলে অবশ্যই পরীক্ষায় তোমরা 10-9 অবশ্যই পেয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর বিভিন্ন তথ্য বিস্তৃত জানতে অবশ্যই আমাদের ওয়েবসাইট drmonojog.com ভিজিট করে নিও। এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।